মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন পাচ্ছে সকাল 6টা, আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। মানে ওখানে ছাঙ্গু লেক, নাথুলা পাস যা যা আছে সমস্ত কিছু আর কি আমরা আজকে কভার করব। আর এখন আমরা সকাল সকাল আর কি মর্নিং টি খাচ্ছি। এই যে এখানে রিয়াও আছে, ও তো পুরো জমে গেছে, কোনো জায়গা নেই, দেখেই বুঝতে পারছো ফুল কভার। আমিও মোটামুটি কভার। তো সকাল সকাল যদি ব্রেকফাস্ট করবার সময় থাকে তো দেন ব্রেকফাস্ট করবো, তাছাড়া রাস্তাতেই কিছু করে নেবো। চলো বেরোনো যাক, আর সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা আর কি। রুম থেকে ভিউটা দেখো, জাস্ট কি দারুণ। জাস্ট আমাদের থার্ড ডে জার্নি স্টার্ট হলো। আমরা ফার্স্ট দাঁড়ালাম হচ্ছে গণেশ ভিউ পয়েন্ট, এটাকে বলে। এই যে এটা হচ্ছে এখানকার যাওয়ার রাস্তাটা, মেনলি এই জায়গাটাকেই বলে বলছে এরা গণেশ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে এই জুলুকের যে অ্যাকচুয়ালি মেইন যে ফোকাস, যে জিগজ্যাগ রোড, সেটা প্লাস উইথ এই কাঞ্চনজঙ্ঘার এই ভিউ, মানে বলে বোঝাতে পারবো না কি যে দারুণ লাগছে জায়গাটি, জাস্ট মারাত্মক। হয়তো ফটোতে বা ভিডিওতে অতটা আমি বোঝাতে পারছি না যতটা আমি সামনে থেকে ফিল করতে পারছি, এত সামনে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন মেঘের দেশে দাঁড়িয়ে আছি, উপর থেকে ভিউটা মানে ক্যামেরা জাস্টিস করবে না, বাট যতটা পারছি চেষ্টা করছি ভালো করে ক্যাপচার করবার। আমরা কালকে ছিলাম এখানে, এটা হচ্ছে জুলুক জায়গাটা, এখানে এই জায়গা করে আমরা ছিলাম, আর এটা হচ্ছে জিগজ্যাগ রোড। এই রাস্তা ঘুরে 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 দিয়ে আমরা আপাতত এই থাম্বি ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে অনেকটাই পরিষ্কার, আরও আমরা কাঞ্চনজঙ্ঘার কাছে যাব। এই আমরা আর কি ব্রেকফাস্ট করছি, এত ভালো লাগছে সবাই সবাই যে এখানে বসে ব্রেকফাস্ট করছে। হ্যাঁ রে রিয়া, এত সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে তোর ফিলিংস কিরকম? তোর অসাধারণ। আপনি কিছু বলতে চাইছেন কি ঠান্ডা দেশে এসে পর এই মানে স্প্রাইট খাচ্ছে, মানে যে রাস্তায় ওঠার সময় রিয়া একটু বরফ পেয়েছে, কি খুশি, মানে উপরে ওঠাতে এখন বাকি আছে। আচ্ছা, এই জায়গাটাতে নেক্সট আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটা হচ্ছে লক্ষ্মী চক সবাই বলে, বাট এটার অ্যাকচুয়ালি যদি আমরা সাইনবোর্ড বা সমস্ত কিছু দেখি তো এটার নাম হচ্ছে লক্ষ্মণ চক। এই যে লক্ষ্মণ চক, আর এখানে একটা মানে এটা হচ্ছে একদম মানে চায়না আর মানে সিকিমের এখানকার যে বর্ডারটা সেটা, আর এখানে হচ্ছে ভেতরে শীতের সমস্ত ঠান্ডা জিনিস, ইভেন খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে পাওয়া যায়। ছোট্ট খাটো জায়গার মধ্যে সমস্ত কিছু, মোটামুটি এখানে সমস্ত কিছু, মানে কেউ যদি কিছু গুডিস বা গিফটস কার জন্য কিনতে চায় সেই সমস্ত জিনিসও আছে, প্লাস এই সাইডে পুরো ডাইনিং এরিয়া রয়েছে। বেশ ভালো জায়গাটা, দারুণ, জাস্ট দারুণ।
যে আরো ওখান থেকে দেখছে গ্লাভস, মানে গ্লাভসের কোয়ালিটি ভালো কিন্তু আই থিঙ্ক ওভার প্রাইস, পুরো কাঁপছে। এই গ্লাভসটা পছন্দ হয়েছে কি? লক্ষ্মণ পয়েন্টের পর থেকে আমরা যখন বেরোলাম, এই যে এইটা হচ্ছে ফুল রাস্তা না, আর এখানকার যে পুরো রাস্তাটা হয়েছে এটা হচ্ছে পুরোটাই অফ রোডে, দেখতেই পাচ্ছ। এতক্ষণ আমরা যে পাহাড়ের রাস্তাটা পেয়েছি তার থেকে পুরোটাই ডিফারেন্ট। जैसे कि बाबा जी जो यहाँ पे ड्यूटी हो रहा था, उनका ड्यूटी कर रहा था वो बाबा जी, जैसे कि जो जैसे तपस्या के लिए बैठता है ना, वो उस पर बैठा था वहाँ पे, उसका बर्फ आके उसको ढक दिया, जैसे कि वहीं पे वो उसको मिला भी नहीं, फिर भी वो अभी वो ड्यूटी कर रहा है। जैसे कि अभी उनका बूट वगैरह पॉलिश करके रख देता है ना, वो गंदा हो जाता है, जैसे कि चलने का चल जैसे कि पॉलिश करके रखने से, और जैसे कि कोई इधर उधर उनके आने से कैसा होता है ड्यूटी करके आने से, उसी तरह होता है। हाँ हाँ, वो ड्यूटी अभी भी हो रहा है उनका। हाँ, और फिर उनका जो उर्दी वगैरह है ना, जो प्रेस करके रख देता है, प्रेस करके रखने के बाद में जैसे कि प्रेस का तरह रहना चाहिए ना, वो नहीं होता है, जैसे कि पहनने के बाद में कैसा होता है उसी तरह होता है। और जो दारू वारू पी के जो ड्यूटी करता है ना, उसको भी थप्पड़ मारता है वहाँ। हाँ सच में, हाँ, नहीं करना, मजाक नहीं है, ये मजाक नहीं है। मंदिर में वहाँ पे बाबा जी की जो बर्फ से उसको, इवन ये भी सुने हैं कि उनका घर में अभी भी तनख्वाह भेजा जाता है। वो गाड़ी में जब उठता है ना, ड्राइवर को पता चल जाता है, जैसे कि आदमी उठने के बाद में कैसे होता है, गाड़ी हिल जाता है ना, उसी तरह अभी भी चढ़ता है। जैसे कि छुट्टी में जाता है, छुट्टी से आता है, छुट्टी खत्म होके आता है बाबा जी का, जब छुट्टी में जाते हैं तब ज्यादा एक्स्ट्रा प्रोटेक्शन यहाँ पे रखा जाता है, ज्यादा रखता है वो, क्योंकि वो नहीं रहते बाबा जी, बाबा जी है ना, बाबा जी वो ऑलवेज ड्यूटी करते हैं। बाबा जी को तो चाइना वाला नहीं देखता है, बाबा जी तो देखता है, इसलिए बाबा जी जब छुट्टी में जाता है तो तब वो ड्यूटी वाला ज्यादा होता है। जैसे की ड्यूटी तो जैसे की पहले जैसा है वैसे ही रहता है, लेकिन प्रिपेयर সিরিয়াসলি আমাদের ইন্ডিয়ান ফৌজদের তো কোনো তুলনাই হবে না। আমরা এই লেভেলে এসে যা মানে আমাদের ঠান্ডা লাগছে, প্লাস উপরে দেখতে পাচ্ছ একটা চক মতো বানানো আছে, ওখানে প্রত্যেকটা আর্মি মানে যেরকম যা ডিউটি পড়ে ওরকম ওইভাবে তারা থাকে, মানে সিরিয়াসলি স্যালিউট তো জানাতে ইচ্ছাই করছে আমাদের। এবারে দেখতেই পাচ্ছ যে সামনে বাবা মন্দিরটা আছে, এটা হচ্ছে ওই যে ওই চকটা হচ্ছে আসল মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। এসে গেছি আমরা, অলরেডি নেমে গেছি বাবা মন্দিরে। এখানে গঙ্গা কর চমকেগি ওই তকদির ইয়ে তেরি মেরি আজাদী কা উগেগা সূরজ। Thank you.
এটা হচ্ছে নাথুলা এন্ট্রি করার চেকপোস্ট। তো আমাদের পারমিট থাক, মানে সিকিম ঘোরার পারমিট থাকলেও এখানে এসে আলাদা করে পারমিট করাতে হয়, কারণ এটা মিলিটারি জোনের মধ্যে পড়বে। তো এখান থেকে চেকপোস্টে ডকুমেন্টস নিয়ে তারপর গিয়ে আমরা নাথুলা যেতে পারবো। আমরা নাথুলা পাস এন্ট্রি নিচ্ছি আর কি। আর ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই ওই যে ওই বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে চীনের। এটা হচ্ছে নাথুলা পাসের পুরো সাইড ভিউটা। বাট এখানে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এখানে না ফোন ক্যারি করতে দেয় না, মানে ফোনে ভিডিওস বানানো অ্যালাউড নেই। তো ভেতরে যাচ্ছি, দেখি যদি কিছু বানাতে পারি তো নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা অলরেডি অনেকটা উঠে গেছি নাথুলা পাসের এখানে, বাট সবারই এতটা বেশি শ্বাস ফুলছে যে একেবারে যাওয়া যাচ্ছে না ওখানে। আর এখানে এতটা ঠান্ডা মনে হচ্ছে যে, হ্যাঁ আমরা যে কোট বা জ্যাকেট পরে আছি, মানে এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট নয়, এত ঠান্ডা লাগছে। এখন ওই ওইখানে ওঠা বাকি। আমাদের এখানে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লিটারালি দাঁড়িয়ে আছি, রাস্তায় কাজ চলছে এখন অবধি। আমরা মানে এখানে দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, জানি না কখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো, বলতেও পারছি না। আজকে আমরা কোথায় যাওয়ার কথা ছিল? আজকে আমরা বাদামচেন যাচ্ছি, বাদামচেন। তো জানি না কখন আমরা পৌঁছাতে পারবো, তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটা। অবধি আমরা নামিনি। আর এই যে এটা আমাদের আজকের হোমস্টে, বাইরে থেকে দেখতেই এত ভালো লাগছে। আমি এখন গাড়িতে বসে আছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখতে দারুণ। দেখি ভেতরে যাই রুমগুলো কিরকম হয়, তোমাদেরকে রুম ট্যুর দিচ্ছি। এই যে এন্ট্রান্সটা যেটা দিয়ে আমরা ঢুকছি, আর এই যে নব নিজেকে কুলি মনে করে নিয়ে জিনিসপত্র নিয়ে দৌড়াচ্ছে। সামনে আরেকটা কুলি যাচ্ছে আমাদের। বাট এত গ্রিনারি আর এত ফ্লাওয়ার দেখতে এত ভালো লাগছে বলার নেই। এটা হচ্ছে আমাদের রুমটা, খুবই পছন্দের হয়েছে। আর এখানে একটা উইন্ডো আছে, উইন্ডোটা খুললে ঠিক এরকম ভিউ পাওয়া যায়, জাস্ট অসাম, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউটা। আর এখানকার সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটার রুমটার মধ্যেও আর একটা ছোট্ট রুম আছে, মানে এখানে আর কি সবাই মিলে গল্প করার জন্য বা বসে আড্ডা ঠাড্ডা মারার জন্য এই যে এরকম একটা ব্যাপার আছে। কিন্তু হ্যাঁ, এই যে এরকম ব্যাপার হবে, খুব সুন্দর ব্যাপারটা, দারুণ, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আরো একটা বেস্ট পার্ট হচ্ছে, এটা হচ্ছে এখানকার ব্যালকনিটা, এত কালারফুল চারিদিকে। আর এখানে সুন্দর দুটো মোড়া দিয়েছে বসার জন্য, একটা ছোট্ট মতো ব্যালকনি। আর রুমটা এখানে দারুণ। এই যে আমরা ওখানে রুমে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে এসে পর জাস্ট হাত মুখ টুক ফ্রেশ করে শুধুমাত্র খেতে বসে গেছি। এই যে এখন আমাদের এখানে ভাত দিচ্ছে সবাইকে। এখানে অলরেডি ভাত, তরকারি, ডাল আর এখানে একটু স্যালাড, পাপড় সব রেডি করে দিয়েছে। আর
আর এখানে এসে গেছে আড্ডা কাটে। হ্যাঁ হ্যাঁ সাইড করে ফ্রেশ ফটাফট লাঞ্চটা করে নিয়ে ফ্রেশ হতে হবে। এটা হচ্ছে আমাদের রুমের পুরো গার্ডেন এরিয়াটা, আমাদের একদম গার্ডেন এরিয়া ব্যাক সাইডে একটা ছোট্ট করে ক্যাম্প ফায়ার হচ্ছে, তো আমরা ওখানেই যাচ্ছি। আর এই জায়গাটা একটু বসার মতো, মানে যে কোনো কেউ এসে বসতে পারে। কি দারুণ করে ডেকোরেট করা আছে। আর এই যে সামনে দূর থেকে দেখতেই পাচ্ছ, পুরো ক্যাম্প ফায়ার রেডি, সবাই এসে এখানে বসেও আছে। ও পাহাড়ের বুকে এসে পর ক্যাম্প ফায়ারের মজাই একটা আলাদা।